एक बड़ खबर आसी पहुंचुची आनंद टप मृत्यु घटना रे हॉकी तारका वीरेंद्र लाखरा संप्रति अभियोग मामला इन्फोसिटी थाना अधिकारी को हाईकोर्ट को भर्सना एक वर्ष जाए इन्फोसिटी थाना अधिकारी को फील्ड पोस्टिंग नदेबा पाई हाईकोर्ट को निर्देश एक मास जाए भुवनेश्वर स्थित विजु पटनायक पुलिस एकाडेमी रे ट्रेनिंग पाई पठाइबा पाई निर्देश आनंद टप मृत्यु घटना रे हॉकी तारका वीरेंद्र लाखरा संप्रति अभियोग मामलार भुवनेश्वर डीसीपी को रिपोर्ट दाखल परे हाईकोर्ट एही निर्देश देछंती आ सह 3 मास मध्यरे भुवनेश्वर डीसीपी निजे एही घटनार तदंत करी रिपोर्ट देबा पाई कोर्ट निर्देश देछंती मृत आनंद को बापा को एतला रखि नथिबारु आईआईसी को उपरे क्षुब्ध होइछंती हाईकोर्ट आवेदनकारी बंधना टप्पो करिथिबा मामलार परिचालना करुछंती आईएनजीबी शिवशंकर महांति ए बाबद्र अधिक सूचना पाई इमरान खान आम कटक प्रतिनिधि आम सहित फोन लाइन रे जोडी होछंती इमरान वर्तमान इन्फोसिटी आईआईसी को बर्षे थाना को मना हाउछे आउ कोन सब जो तांको वर्तमान निर्देश हाईकोर्ट देइछंती ए लेटर रे आउ कोन सब उल्लेख करा जाइछि দেখন্তু যেমনি প্রথম কথা হলে এয়া হচ্ছে হাইকোর্টের নির্দেশ এবং সিধাসলখ ভাবে সে পুলিশ কমিশনারকে নির্দেশ দিচ্ছেন যে ইনফোসিটি থানা অধিকারী দিয়েছেন তাকে এক বর্ষ যে কোনো ফিল পোস্টিং তাকে করা যাব না অর্থাৎ কোনো ফিল কার্যরে সে যোগ দিয়ে পারিবে না এবং এয়া সহ তাকে এক মাস পর্যন্ত ভুবনেশ্বরে যে থাকা বিজু পটনায়ক পুলিশ ট্রেনিং একাডেমিরে তাকে সেটি পোস্টিং করা যাব এবং এক মাস ট্রেনিং নেবে কাহিঁকি আমি জানি যেহেতু বহু চর্চিত যে রয়েছিল যে খাস করে যে বীরেন্দ্র লাখা বা হকি তারকা যে বীরেন্দ্র লাখা তাঁর যেহেতু হত্যা ঘটনা প্রজাতি হত্যা ঘটনা যেহেতু তাঁর সম্পৃক্তি মধ্যে এবং সে হত্যা ঘটনায় যেহেতু তাঁকে নেই সম্পৃক্তি বাবদ তাঁর নাঁর যেহেতু ইনফোসিস থানার এফআইআর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এফআইআর পুলিশ যেহেতু কোনসি মুহূর্তে রুজু মধ্যে করুথিলা এবং রুজু এফআইআর কপি রুজু করে ন করা যাবার যোগু যে রয়েছে মৃতকঙ্কর যে রয়েছে ভণী সে আসিকি ইনফোসিটি থানার বা ইনফোসিটি থানার আধিকারিক কথা দেখি তাঁর নষ্ট তারপরে সে হাইকোর্টের মধ্যে দ্বারস্থ হয়েছিল এবং ইনাকশন অর্থাৎ পুলিশের কার্যরে নিষ্ক্রিয়তা দর্শাইছে হাইকোর্টের একটা মামলা মধ্যে দায়ের করেছিল এবং হাইকোর্টের মামলা দায়ের করার পরে মামলা মধ্যে কোর্টে শুনানি হয়েছিল এবং শুনানি হওয়ার পরে যেহেতু আনন্দ টপঙ্কর মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যু ঘটনায় সে নিষ্ক্রিয় ভাবে তাঁর পরিবার লোক হকি তারকা বীরেন্দ্র লাখরাঙ্কু দ্বারা অভিযোগ করেছিল যেহেতু বীরেন্দ্র লাখরা জনে পুলিশ বিভাগের সে কার্যরত অছন্তি বিএসপি ভাবে যেহেতু সে কার্য করছেন এবং কাহিঁকি তাঁর বিরুদ্ধে কোনসি অ্যাকশন নিয়া গেল না কাহিঁকি পুলিশ মামলা মধ্যে রুজু কলা নাই সে নিয়ে সেমানে প্রশ্ন করছিল এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের মামলার শুনানি হল এবং শুনানি হওয়া পরে মুখ্য বিচারপতি ডক্টর সঞ্জীব কুমার পাণিগ্রাহী কোর্টের মধ্যে খণ্ডপীঠের মধ্যে এই মামলার শুনানি করা এবং সিধা সঙ্গে ভাবে কোর্ট যা নির্দেশ দিয়েছেন যে কাহিঁকি পুলিশ আবেদনকারীঙ্কর আবেদনকু রখিলা নাই অর্থাৎ রেজিস্টার মামলা পঞ্জীকরণ কলা নাই এবং কাহিঁকি অ্যাকশন নেওয়া নাই সে নেই সে প্রশ্ন করছেন এর সহ এক বর্ষ পর্যন্ত ইনফোসিটি থানা অধিকারীঙ্কু ফুল পোস্টিং পাই সে মধ্যে নদেওয়া পাই পুলিশ কমিশনার কু নির্দেশ দিয়েছেন এর সহ 3 মাস মধ্যে এই ঘটনার তদন্ত তারিখ 3 মাস মধ্যে রিপোর্ট দেওয়া পাই সে ভুবনেশ্বর ডিসিপি কে বর্তমান সুদ্ধা নির্দেশ দিয়েছেন এবং আহরি কথা যেহেতু কোর্ট ঘোষণা করছেন ইনফোসিটি থানা অধিকারী যে কোণ বর্তমান প্রকৃত চালিছে যেহেতু এতলা কারি আসছেন এতলা দৌছেন এবং তাকে এতলা কু কাহিঁকি পঞ্জীকরণ কলা গেল না কাহিঁকি সঠিক ভাবে কার্য করা গেল না যাহা দ্বারা সে কোর্ট কু আসতে মধ্যে বাধ্য হয়েছেন তো এর পুরোপুরি ভাবে তর্জমা করা পাই সে পুলিশ কমিশনার এবং ভুবনেশ্বর ডিসিপি কু বর্তমান সুদ্ধা নির্দেশ দিয়েছেন এবং এক বর্ষ পর্যন্ত ইনফোসিটি থানা অধিকারী বিভিন্ন সময় দেখুছিল পূর্ব আমি খবর প্রকাশ করছিলাম রাজ্য সরকার মো সরকার আরম্ভ করছেন ফাইভ টি আরম্ভ করছেন বিভিন্ন জায়গায় মো পুলিশ কার্যক্রম আরম্ভ করছেন পাঁচটি যোগাচ্ছেন যে জায়গায় যে এতলাকারী আসবে তাকে সঠিক ভাবে সব সহযোগ মিলিপারে তাকে চৌকি ঠিক আরম্ভ করি কলম দেওয়া কাগজ দেওয়া তাঁর এফআইআর রখা পঞ্জীকরণ করা এবং তদন্ত মধ্যে আগুক নিয়ে যা এই বিভিন্ন প্রকার কার্যক্রম যেহেতু সুপ্রিমকোর্ট মধ্যে গাইডলাইন রয়েছে কিন্তু এখন কোর্টে কোর্ট যেহেতু সঠিক ভাবে পালন করা যাও না যাকে কোর্ট মধ্যে নিজে অনুভব করছেন যেহেতু গোটিয়ে পরে গোটিয়ে পুলিশ নিষ্ক্রিয়তা নীতি কোর্টের মধ্যে মামলা দায়ের হচ্ছে এবং মামলা দায়ের হওয়ার পরে কোর্ট মধ্যে বিরক্তি প্রকাশ করছেন এবং কিছুদিন পূর্বে সে পুলিশ ডিজিকে মধ্যে নির্দেশ দিয়েছেন কোর্ট যে সুযোগ ভাবে আপনার স্টাটাস রিপোর্ট দিয়ে কাহিঁকি যে আবেদনকারী আসছেন পুলিশ নিষ্ক্রিয়তা নীতি সে মামলা দায়ের করছেন কাহিঁকি তাঁর মামলা বা সঠিক ভাবে পুলিশ তদন্ত করুন কাহিঁকি মামলা পঞ্জীকরণ করবি সে নিয়ে মধ্যে সে পুলিশ ডিজিকে রিপোর্ট তলব মধ্যে করছেন এবং তার শুনানি মধ্যে এই চলতি মাসের মধ্যে হবার আছে তো এই গোটি কথা স্পষ্ট করে যেহেতু যে কোনো ব্যক্তি হুঁতো না কাহিঁকি আইনের উর্ধ্বে কেহি বি নাহাঁন্তি যাহাঙ্ক বিরুদ্ধে সামনে এতলা যাচ্ছি বা যে মানে এতলাকারী মানে এতলা দৌছেন তাঁর এতলাকে তুরন্ত রখা যায় এবং তাঁর মামলাকে পঞ্জীকরণ করিবার সত্য
बिल्कुल इमरान खान, बहुत बहुत धन्यवाद आपंकर तमाम सूचना। वर्तमान हाईकोर्ट का निर्देश पर आशा करवा निश्चित भाव में कार्य अवहेला कर समस्त पुलिस अधिकारी टी बर्तमान सजग हो गोटे बड़ दृष्टांतमूलक पदक्षेप। बहुत बहुत धन्यवाद इमरान।